রবিবার ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়ালের হয়ে প্রচারে নামলেন দিলীপ ঘোষ শুধু প্রচার নয় তার সঙ্গে এলাকার মানুষের সঙ্গে চাই পে চর্চা থেকে শুরু করে প্রিয়াঙ্কার হয়ে দেয়াল লেখন সব ভূমিকায় তাকে দেখা গেল একেবারে খোশ মেজাজেই ছিলেন দিলীপ ঘোষ এদিনের রবি প্রচারে মূলত ভ্রমণকারী এবং চায়ের বৈঠকে বসে থাকা মানুষদের সঙ্গে কথা বলেন রাজ্য বিজেপি সভাপতি ও প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়াল তাদের সঙ্গে বসে চা নিমকি খান তারা চায়ের কাপে রাজনৈতিক তরজার তুফান ওঠে প্রচার পর্বে ভবানীপুরের ভোটারদের উদ্দেশ্যে দিলীপ ঘোষ বলেন এমন মানুষের পাশে থাকুন যার দিকে কেউ আঙুল তুলতে পারবে না যে লড়াইয়ে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবেন তিনি আরও জানান কোনো নির্দিষ্ট জায়গা নয় গোটা ভবানীপুর জয়ী বিজেপির লক্ষ্য সেখানকার প্রতিটি বাড়িতে যাবেন তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন পুরো শক্তি নিয়ে বিজেপি ভবানীপুরে ছাপাবে মানুষকে হতাশ করবে না এরপরই নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁজা দেন রাজ্য বিজেপি সভাপতি তিনি বলেন নন্দীগ্রামে একবার যদি হতে পারে আবার নয় কেন রাজনীতিতে সবই সম্ভব দেখতে পাচ্ছেন আমাদের সব কর্মীরা রাস্তায় নেমে গেছেন আমিও এসেছি আমাদের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য দেওয়াল লিখছি রাস্তার মোড়ে দাঁড়িয়ে চা খাচ্ছি সবার সঙ্গে কর্মীদের নিয়ে সাধারণ মানুষের কাছে আমরা যাচ্ছি সবাই জানেন সতর্ক মানুষ এখানকার তারা এই সন্ত্রাসের মুখকে আর জেতাবেন না এখানে বাচ্চা মেয়ের সাথে বলবেন ঠিক আছে লম্বা ক্যারিয়ার আছে তিনি বড় নেতা তার সামনে বাচ্চা মেয়ে তো ঠিকই আছে তো মমতা ব্যানার্জি সময় বাচ্চা ছিলেন তাকে লোক জিতিয়েছিল কিন্তু কে ও খায় না মাখে এই ধরনের শব্দ বলাটা এই যে অহংকার মানুষ মনে হয় এর জবাব দেবেন এবারে প্রিয়াঙ্কা টেবরিওয়াল দাঁড়িয়েছেন ভবানীপুরে কিন্তু অপর দিয়ে কিন্তু হেভিওয়েট পার্টি সেক্ষেত্রে কতটা কার্যকরী হবে বলে মনে হয় হেভিওয়েট দিয়ে হয় না কিছু অনেক হেভিওয়েট তো ওনারা টিকিট দেননি এবারে রাজনীতিতে যে মানুষের সঙ্গে থাকে আর যে মানুষকে সুশাসন দেয় মানুষ তার সঙ্গে থাকে ভোটের পরে যে ধরনের হিংসা আর সন্ত্রাস হয়েছে সেটা লোক দেখেছেন পশ্চিমবাংলায় টিএমসি মানে হিংসা সন্ত্রাসের মুখ তার মুখ হচ্ছেন মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে আমরা লড়ছি একদিকে সন্ত্রাস একদিকে প্রতিবাদ নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে কোমর কোষে নেমেছে তৃণমূল বিজেপি দুপক্ষই মমতা এবং প্রিয়াঙ্কা দুজনের জন্যই প্রচারে কোনো খামতি রাখছে না দুই দল এবার দেখার এই প্রার্থীদের ভবিষ্যতে ঠিকই লেখেন ভবানীপুরবাসীরা কলকাতা টুডে ডট কম